শালার মানুষের বর ব্যবহার কত মিষ্টি আর তোমার একদম জল্লাদের মতো ব্যবহার তোমার সেই চেহারা তোমার এই চেহারা দেখলেই মনে হয় মাঝে মাঝে ভূমিকম্পর সামনে দাঁড়ায় রয়েছে ভালোই লাগে না কইছি একটু ঘুরতে মুরতে যাই চলো তোমার বাপের বাড়ি না আমার বাপের বাড়ি এখন যাওয়া যাবে না খালা ঘুরতে পার্কে গেলেও দোষ এই তোমার এত ঘুরতে ইচ্ছা করে কে হ্যাঁ সাত দিন আগেই তো আমার বাপের বাড়ি থেকে আসলা চিন্তা করা যায় সাত দিন পার হয়ে গেছে আর সাত দিন আগের খুঁটাও আমার এখন দেখছে এই সাত দিন আগে তোমার বাপের বাড়িতে ঘুরে আসি এর মানে তুমি হিসেবে 100 দিনে একটু 168 ঘন্টা 10,080 মিনিট এবং 6 লক্ষ প্লাস সেকেন্ড তার উপরে আবার সেকেন্ড দলতি আছে দলতি আছে খালি আমি বেচারাই শ্বশুর বাড়ি না যাই এইখানে বসে আছি আচ্ছা তোমার এত শ্বশুর বাড়িতে বেড়াইতে ইচ্ছা করে কে কও তো তোমার কি কোনো কাজ কাম নাই আর শ্বশুর বাড়ি যাইতে তো ভাড়াটা লাগে তাই না সাথে তো কিছু নিয়েও যাইতো এটা কি তোমার মাথায় নাই খালি কিছুদিন পর পর শ্বশুর বাড়ি নিয়ে যাও শ্বশুর বাড়ি নিয়ে যাও যখনই আমার বাপের বাড়িতে যাও তখনই তো খালি হাতে যাও আচ্ছা কও দিনি আমি কি পরের শ্বশুর বাড়ি যাচ্ছি আমি তো যাচ্ছি নিজের শ্বশুর বাড়ি আর নিজের শ্বশুর বাড়ি কি নিজের বাড়ি না নিজের বাড়ি আসতে গেলে কি প্রতিদিন হাতে করে কিছু নিয়ে আসা লাগে আর তারপরে কষ্ট যখন ওই গুড়ের গাড়া যে কটা আছে ওই প্রোডাকশন বয় ওগুলোর জন্য মনে করো কয়েকটা লজেন্স নিয়ে যেতেই পারি আর পকেট যেহেতু খালি আমি তাহলে কাজকাম করে আসবো একদিন পরশুদিন যাবো শ্বশুর বাড়ি ওরে আল্লাহ সূর্য আজকে কোন দিকে উঠলো তোমারে তো ঠেলে ঠেলেও কাজে পাঠানো যায় না আচ্ছা যাই হোক যেহেতু তুমি কাজ করতে চাইতেছ তাহলে ঠিক আছে কাজ করে আসো তারপর তোমায় নিয়ে যাবো তোমার শ্বশুর বাড়িতে তা কাজে তো যাতেই হবে পাগল এরা একটু কতে আই মাঝে মাঝে একটু কাজ যাও না খালি বলবো কি করে যে কাজ করার প্রয়োজন মনিটরি আছে বাড়ি কি করে আচ্ছা হ্যাঁ আছে তাহলে কয়টা পলে তিনে পুরে যাও কাজের মধ্যে যাই যদি খিদে লাগে খাওয়া নে আচ্ছা ঘরে আসো নিয়ে যাও ও ধরনো রোজ শোনো এই রোজি কাজ করতে যাতাম না শুধু ওরে বাবা মুখটা একটু থামাও আর শোনো কি তুমি তাহলে কাজে যাও হ্যাঁ আর তোমার কয়সের জামা কাপড় নিব আমি ব্যাগটা গুছাই রাখি যাই করে আছে সবগুলো নিয়ে যাও হতে পারে অনেক দিন থাকবো তাহলে গেলাম হ্যাঁ যাও কি হইলো না মানে হঠাৎ করে ভাবলাম কি যে মুড়ি এটা নিজে না খেয়ে অপচয় না করি তোমার বাপের বাড়ি তো কত বুড়ো গাড়া পোলা পায় তাকে জন্য নিয়ে গেলে তো ভালো হবে না এ না রাখো আবার ওর ভিতর বেশি করে ঢুকে রেখে না বাপের বাড়ি যাবা দেখি শোনো আমার বাপের বাড়ি মানুষরা না এই মুড়ি খেয়ে থাকে কিপটা বংশ তো এই মুড়ি সব আমি খেয়ে থুম তুমি তো খাইলে সব কিছু আমার খাতি খাতি পুরো আমার সংসারটাই ধ্বংস করে দিলে শোনো জীবনে আমার প্রেম করার অভিজ্ঞতা কিন্তু কম না কমসে কম এক ডজন প্রেম তো হয়ে গেছে কিন্তু মনের মতো একটা গার্লফ্রেন্ড পেলাম না সবাই শুধু আমার টাকা ডারেই দেখতো কেউ আমার মন ডারে বুঝলো না আমার মনটা যদি বুঝতো তাদের পিছনে আমি মুড়ির মতো টাকা ছিটাইতাম কিন্তু তারপরেও মনের ভিতর আগলাই রাখতাম শোনো তুমি অন্যমের গল্প আমার সাথে বললো না আমি কেমন তুমি সেটা দেখো আরে তুমি তো ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পিস এই জন্যই তো এক ডজন গার্লফ্রেন্ড ভুলে তোমার এই মনের ভিতর রাখার চেষ্টা করতেছি শুধু কি মনের ভিতরে রাখলেই হবে একটু তো খরচা আছে আরে খরচা আছে খরচা করব টাকা পয়সার কি অভাব এই নাও কিছু খাইও এই নাও কিছু কিনে নিও রাখো রাখো এই নাও এই টাকা দিয়ে তুমি না থাক এটা তোমার কাছে এই দেখো তোমার মন কত বড় অন্য মেয়েরা হলে এই সব নিয়ে যেত আমার কথা চিন্তাও করতো না আচ্ছা রাখো আমার বাড়িতে কাজ আছে আচ্ছা যাও ও সকিনা গাছসকিনা ভুইলাই আমারে ওরে আমি হি আজকে কাজে যাচ্ছি মতিন ভাই কোথায় যান এ জালাস না দিন যাচ্ছি জন ব্যস্ত সামনে তো সর খুব ব্যস্ত আছি না ফ্রি আছি বলো কি খবর কেমন আছেন আপনি ভালো আছি আতে মনে আছে তোমার জাল টাকা না জাল টাকা নাই গুলা এ কি সব বনাশ করেছে অবশ্যই জাল টাকা কেটা দেছে তোমার এটা তো পুলিশে জানতে পারলে তোমারে পুরো একদম হাজতের ভিতর পুড়িয়ে দেবে কি বলেন আপনি হ্যাঁ এই টাকাটা মনে হচ্ছে ভালো অবশ্য এটা তো পিওর জাল একদম টাকায় আমার বলে দেশে যে ভাই আমি জাল টাকা এটি ধরো ভাই তুই জাল টাকা তোর চিন্তা করিস না পানির নিচে পুঁতে রাখতে হবে না হলে তুই তো এই মেয়েটার জীবন সর্বনাশ করে ফেলাই দিবি তা কি এটা পানির নিচে পুঁতে রাখতে হবে তুমি ভাই হ্যাঁ যা
না তুমি আবার কি মনে করবা না তোমার কাছেই থাক আমি পুলিশে খবর দে বলবা না তোমার কাছ থেকে এসে নিয়ে যাচ্ছি দেখো না না আপনি নিয়ে যান নিয়ে যা ফলাই দেন ঠিক আছে চলো দেন হ্যাঁ দূরত আসো মেক করেছে কিন্তু সাইরে দিকের আবহাওয়ার অবস্থা ভালো না দেখি যাও এই সাইডে কত মেয়ে গেল সাইডে সব কালো কালো হয়ে গেছে আরে আল্লাহ রইদের চালায় বাসি না তুমি কি দিছো কালা পর্দালা চশমা লাগাই ছেলে কিন্তু সব এমন দেখা যায় ও আসলে তো ফক ফকা অনেকদিন পর চশমা পরলে যা হয় আর কি ঠিক আছে চলো এ দাঁড়াও অবস্থা কি এর এটা কি আগে থেকে খেয়াল করবা না আমার মনে ছিল না তুমিও তো একটু খেয়াল করতে পারতা এটা কি আমার দায়িত্ব এ বউ আমি তোর না তুই আমার ওই সিসিল্লায় না গরমে তাড়াতাড়ি চলো তো শাস্তি একটু নষ্ট হয়ে যাইতাছে পারো তো খালি শাস্তি আর তো কিছু পারো না আব্বা আব্বা আপনি মায়া রাস্তা দেখাইছি কই গেলা গরুর গাড়িতে উঠার কায়দা নেই আব্বা তেলের দাম বেড়ে গেছে না তাই আর হ্যাঁ আমি কিন্তু খালি হাতে আসিনি আব্বা চমৎকার জিনিস নিয়ে এসেছি খোলো না কেন কি খাবা গরু খাবা না খাসি খাবা না মুরগি বাজারে যাচ্ছেন তিনটা জিনিসের অফার দিচ্ছেন আমি যদি একটা জিনিস খাই আপনি মাইন্ড তো করতে পারেন গরু খাসি মুরগি তিনটাই আনেন আচ্ছা ঠিক আছে বাজান ডিম খাবা কি আবার ডাক্তারে ডিম খেতে নিষেধ করেছে কইছে তোমার শরীরটা খুব দুর্বল ডিম শাক কচুর শাক এগুলো সস্তা জিনিস খাবা না আচ্ছা ঠিক আছে তো যাও ঘরে যাও ঠিক আছে বিটকাস তুমি নিয়ে আসবে না আমি নিয়ে যাবো তুমি নাও না ঠিক আছে অবশ্যই এটা তো আমারই দায়িত্ব একটু জামাইয়ের খাতির করো কে গরু খাবা না মুরগি খাবা না খাসি খাবা এলে কি তো বারবার খালি শ্বশুর বাড়ি আইতে চায় শোনো আমারে তো ঘরে টিকতে দেয় না খালি কয় শ্বশুর বাড়ি কখন যাবা কখন যাবা আজকে বাজারে যাইয়া ডাল আর মান কসু আছে না এটা নিয়ে আইবা আইন ভালো করে রাইন্দা ওইটা খাও এত কাম কাম কে হুমন্দুর থেকে বাড়ি থেকে না খেয়ে থাকে নাকি তুমি আবার কইতে যাও খাসি খাবা না গরু খাবা ফোন জামাই মানুষ তো না খাওয়াইলে আবার পারায় পারায় বদনাম করবো খাওয়াইবা যখন আমার একলা ডাক দিয়ে খাওয়াইবে এত জামাই জামাই করু না তো আচ্ছা ঠিক আছে মান কুসু আর কি মান কুসু আর ডাই 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 ও আচ্ছা ঠিক আছে যা আমি করে যাব হুন হুন এই মান কুসু তারপর জানি কি জানি কইলে ভুলে গেলাম গা আরে কোথা ডাই ডাই কমা মাইয়া যাবন মায়ের জামাই এরকম ও মন্দির পুকুরের জামাই জামাই যাওগা হ্যাঁ থেকে কি করবো আর সাতটা দশ দিন থেকে যেতে যদি না বাড়ি মেলা কাজ আর মনে হয় আসা হবে না আব্বা যান বুঝতে পেরেছেন কে আব্বা যান প্রতিদিন আইবা প্রতিদিন দুইবার তিনবার আইবা আমার তো পাগলা কুত্তাই কামড়া আছে কালকে ধরে পর্যন্ত যা খাওয়াইছেন আর কালকে সারা রাত তো বিছনায় মাথা দিতে পারেনি খালি টয়লেটের কোমরে যায় পাছা দিছে কে আব্বা যান কষ্ট হইছে না সারা রাত পেটের মধ্যে গল 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 করে মেঘ দেখেছে খালি গড়ি জয়নি তোর ফতর হবে না এটা ধর যা পাগলাম আচ্ছা যা মাইয়া আমার ডাক্তার হলো কবে জামারে তো ওষুধে কাম হয়েছে